ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা 8ই সেপ্টেম্বর 2018-র টিচিং এবং ডেপুটেশন ভ্যাকেন্সিগুলো নিয়ে এসেছি। দেখুন, আমি সরাসরি চলে যাচ্ছি। এখানে দেখুন, প্রথমে যেটা একটা কলেজের খবর আছে, মাদার টেরেসা কলেজ অফ এডুকেশন, এবং এটি আপনার উত্তর দিনাজপুর জেলার, রিকোয়ার্ড ফুল টাইম ফ্যাকাল্টি অফ বিএড, ওয়ান্টেড টিচার্স অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগজি সাবজেক্ট। এবং এখানে সাবজেক্টগুলো বলা আছে, দেখুন, এডুকেশান ইংলিশ, সংস্কৃত, বেঙ্গলি, জিওগ্রাফি, ফাইন আর্টস, মিউজিক। কোয়ালিফিকেশান হচ্ছে এনসিটির যেটা কোয়ালিফিকেশান সেই নর্মস অনুযায়ী হবে। অ্যাড্রেস দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশান প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, 25/2 বালিগঞ্জ। এটা অ্যাড্রেসটা আপনারা দেখতে পাবেন। আর মেল আইডিও দেওয়া আছে এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। পরেরটি দেখুন, এখানে দুটি ভ্যাকেন্সির খবর আছে, ডেপুটেশন ভ্যাকেন্সি। প্রথমটা হচ্ছে ফিজিক্সে অ্যাসিস্ট্যান্ট টিচার, কোয়ালিফিকেশান এমএসসি এবং বিএড, দুটি মানে বিএড থাকতে হবে। দ্বিতীয়টি হচ্ছে ডেপুটেশন ভ্যাকেন্সি এমসিএ, এবং বিএড না থাকলেও আবেদন করতে পারবেন। দ্বিতীয়টি 30/6/2019 পর্যন্ত ভ্যালিড, 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। স্কুলটি আপনার উত্তর দিনাজপুর জেলার একটি স্কুল, এবং ফোন নাম্বার কিছু দেওয়া নেই। আর এই ভ্যাকেন্সিটি পাবলিশ হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। নেক্সট যেটা ডেপুটেশন ভ্যাকেন্সি, শিক্ষাগত যোগ্যতা বিএ পাস গ্রাজুয়েট বাংলাতে, বিএড না থাকলেও আবেদন করতে পারবেন। 30/6/19 পর্যন্ত ভ্যালিড, এবং এক্ষেত্রেও 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। স্কুলটি কোচবিহার জেলার একটি স্কুল, আর বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায়। এখানে যেটা আছে দেখুন, ওপরে আপনার দুটি ভ্যাকেন্সি রয়েছে, দুটো। প্রথমটা হচ্ছে বিএ পাস গ্রাজুয়েট সংস্কৃত ট্রেন্ড হতে হবে, এবং পোস্টটি আনরিজার্ভড, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য রিজার্ভড। দ্বিতীয়টি হচ্ছে বিএ পাস গ্রাজুয়েট ইংরাজিতে, এটাও ট্রেন্ড হতে হবে, এবং পোস্টটি ওবিসি এ ক্যাটাগরির জন্য রিজার্ভড, 10 দিনের মধ্যে আবেদন করতে হবে। মুর্শিদাবাদ জেলার একটি স্কুল, এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পেপারে। এরপরে নিচে যেটা রয়েছে, এটা একটি কলেজের খবর, দেখুন, লোকপাড়া মহাবিদ্যালয় কুলিয়ারা বীরভূম। এবং এখানে বেশ কিছুগুলো গেস্ট টিচার নেওয়া হবে, কিন্তু সাবজেক্টের উল্লেখ নেই, এবং 11টা থেকে ইন্টারভিউ আছে, ডেটটাও এখানে মেনশন নাই, কিন্তু ডিটেলস দেওয়া আছে, একটি ওয়েবসাইট দেওয়া আছে। কাজে আমি কাইন্ডলি আপনাদের অনুরোধ করবো যে আপনারা ওয়েবসাইটটা ভিজিট করে নেবেন, লোকপাড়া মহাবিদ্যালয় .in, এবং এইখানে আপনারা দেখে নেবেন। বাকি বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে, সাবজেক্ট এবং আদার্স যে ডিটেলসটা। আর এই বিজ্ঞপ্তিটিও প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পেপারে। এরপরে যেটা আছে ডেপুটেশন ভ্যাকেন্সি, 30/6/19 পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পাস গ্র্যাজুয়েট পিওর সায়েন্স এবং আনরিজার্ভড, সবাই আবেদন করতে পারবেন, কিন্তু বিএড থাকতে হবে। আপনাদের আবেদন করতে হবে 10 দিনের মধ্যে। স্কুলটি আপনার হাওড়া জেলার একটি স্কুল, আর এই বিজ্ঞপ্তিটিও প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পেপারে। তো এগুলি ছিল আজকের, অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2018 টিচিং এবং ডেপুটেশন ভ্যাকেন্সির খবর। আগের আগের দিনের যদি ভ্যাকেন্সিগুলো দেখতে চান, এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ক্লিক করলে আপনারা আগের আগের দিনের সমস্ত ডেপুটেশন ভ্যাকেন্সিগুলো দেখতে পাবেন। সেগুলো আপনারা দেখুন, এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে এগুলো শেয়ার করুন। ধন্যবাদ।